আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো অনেক সুন্দর আছেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই স্বাস্থ্যবান মহিলাদের পায়জামা কিভাবে কাটিং করবেন আটচল্লিশ ইঞ্চি কুমোর বুঝতে পারছেন কেমন একজন স্বাস্থ্যবান মানুষের পায়জামা কাটিং করতে যাচ্ছি তো চলেন সহজে আপনাদেরকে শিখিয়ে দিব আজকে এ ধরনের পায়জামা কিভাবে আপনারা সঠিক নিয়মে এবং সঠিকভাবে কাটিং শিখতে পারবেন তো আজকে যে পায়জামাটা আমি কাটিং করব এইখানে আমি কিন্তু প্রায় দুই গছ চার গিরা মানে শোয়া দুই গছ কাপড় নিয়ে নিছি পায়জামাটা লম্বাটা হবে প্রায় ছত্রিশ ইঞ্চি লম্বার মতো হবে তা চলেন মেন পায়জামাটা কাটিং আপনাদের মাঝে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব ইংসা আল্লাহ তা প্রথম অবস্থায় কাপড়টা দেখেন আমি ঠিক এরকম করে চারটা বাস করি মানে দুইটা কাপড় এক বাস করে নিয়ে তারপর এরকম চারটা বাস করে নেব শুধু যে এরকম পায়জামাই না সব ধরনের পায়জামায় আপনারা ঠিক এরকম করে কাপড়টারে ভাস করে নিয়ে নেবেন পায়জামাটা কাটিং করার জন্য এই যেদিক দিয়ে একটু আঁকা বাঁকা আসে আমি এদিক দিয়ে একটু সোজা করে একটা দাগ দিই তারপরে কিন্তু কাপড়টার একদম সোজা করে কাটিং করে নিয়ে নিব। যদি এদিক দিয়ে আঁকা বাঁকা থাকে তাহলে অবশ্যই কাটিং করে সোজা করে নিয়ে নেবেন তারপরে কিন্তু আপনারা পায়জামাটা কাটিং করার জন্য চলে যাবেন প্রথম অবস্থায় আমি এই পায়জামাটা পঁয়ত্রিশ ইঞ্চি একটা পায়জামা তো পঁয়ত্রিশ ইঞ্চি একটা পায়জামার জন্য আমরা কুমোরের বেল্টের জন্য বাদ দিব সাড়ে ছয় ইঞ্চি যেহেতু পায়জামাটা খুবই স্বাস্থ্যবান মানুষের জন্য সেহেতু আমরা এই পায়জামাটা কুমোরের বেল্টার জন্য বাদ দিব সাড়ে ছয় ইঞ্চি তাই আমরা একটা পায়জামার জন্য আরও বেশি নিতে পারি চাইলে আমরা কিন্তু এখানে সাড়ে ছয় ইঞ্চি ব্যবহার করব চাইলে সাত ইঞ্চি নেওয়া যায় না আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি ব্যবহার করব তারপরে দেখেন আমার পায়জামার যে একুরেট লম্বাটা আছে আমরা ঠিক এই লম্বাতে দাগ দিয়ে দিব তো আমার যে লম্বা হবে সম্পূর্ণ লম্বাতে দেখেন এই যে এখানে আমরা দাগটা কিন্তু দিয়ে দিলাম আরও এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাই করার জন্য মোট ৩৬ ইঞ্চি কাপড় কিন্তু এখানে আমরা একুরেটভাবে নিয়ে নিলাম নেওয়ার পরে দুইটা দাগই কিন্তু একদম সুন্দর করে আমরা বাসিয়ে দেবো দুইটা না একটা দিলে হবে এই দাগটা সুন্দর করে বাসিয়ে দেবো এই বরাবর কিন্তু আমরা কাপড়টারে কাটিং করে নিয়ে নেব দেখেন রকম করে বরাবর করে কাপড়টা কাটিং করে নিলাম দেখুন কিন্তু এই মেন পায়জামাটা আমরা এখানে কাটিং করবো এইখানে কিন্তু আমার সামনের পাট এবং দুইটা পার্টই এখানে আছে। মানে পায়জামা যে দুইটা পাট হয় এবং দুইটা পার্টই কিন্তু এখানে থাকবে তারপর উপর দিয়ে যে হাফ ইঞ্চি সেলাইটা নিয়েছিলাম বা এক ইঞ্চি সেলাই কাপড় নিয়ে বাসিয়ে দিলাম দেওয়ার পরে উপর দিয়ে কিন্তু কুমোরের বেল্টার জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চি বাদ দেওয়ার পরে তারপরে নিচে নিয়ে আসবো এইখানে কিন্তু আমার একুরেট হাই হইতেছে তিরিশ ইঞ্চি তো তিরিশটার আমরা দুইটা ভাগ করব এখানে দিব পনেরো ইঞ্চি যেহেতু হাইটা আমার দুইটা ভা বাঘে হয় সেজন্য আমরা দুইটা ভাগ করে এখানে পনেরো ইঞ্চি দিয়ে দিলাম তারপরে আমরা একটু আপনাদেরকে সহজে দেখাই এই দাগটার কিন্তু একদম বরাবর বাসিয়ে দিব যেহেতু এটা হায়ের দাগ এটা আমার খুব সহজ করে এবং খুব সুন্দরভাবে বাসিয়ে দিতে হবে তো যেহেতু স্বাস্থ্যবান একটা মহিলাদের জন্য আমরা পায়জামা তৈরি করতেছি কাপড়টা কিন্তু দুই হাত বহরে তো দুই হাত পানাবহরের কাপড়ে কিন্তু এখানে কল্লি না দিলে কিন্তু পায়জামাটা ডুলা হবে না মানে নিচে দিয়ে একদম চিপা হয়ে যাবে পাইজামাটা পরে সহজে বসতে পারবে না তো সেই জন্য আমরা এখানে কল্লি বসাবো তো তার আগে আমরা পাইজামার নিচের মাপটা দিয়ে দিই দেখেন এখানে নিচে আসে আমার বারো ইঞ্চি তো সেহেতু আমরা এখানে বারো দুইটা ভাগ করে ছয় ইঞ্চি দিয়ে দিলাম যেহেতু পায়জামাটা আমার দুইটা ভাজে আছে সেহেতু আমরা দুইটা ভাজ একটা ভাজে এখানে ছয় ইঞ্চি দিয়ে দিলাম তারপরে দেখেন আমরা এটারে কীভাবে একটু ধাগাই যেরকম করে আস্তে 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 দাগ দিতে দেখ উপর দিকে নিয়ে যাব এটা আমার একুরের দাগ এখন আমরা বাড়তি যে সেলাই করার দাগটা দিব এটা আমরা দিয়ে দিব তা আপনারা চাইলে এভাবেও দাগ দিতে পারেন আর যাদের এরকম স্কেল থাকে তারা এরকম স্কেল দিয়েও কিন্তু বাঁকায়া দাগগুলা দিতে পারবেন খুবই সহজে তা আপনাদেরকে আমি দু দেখানোর চেষ্টা করলাম আপনাদের যেভাবে পছন্দ হয় বা যেভাবে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সেভাবে দিবেন তো এইখানে যেহেতু আমার করলে হবে তে সম্পূর্ণ কাপড়টা এখানে রেখে দিছে এখানে কিন্তু একটা পায়ের আছে আমরা পায়ের ডারে কাটিং করে নিয়ে নিব পায়েরটা আমার এখানে না থাকে তারপরে কিন্তু আমরা একদম কিন্তু বরাবর যেভাবে কাটিং করে দিয়ে দিলাম তা কাটিং হয়ে গেলে দেখেন আমার পায়জামাটার কিন্তু মেন যে বডিটা আছে এটা কিন্তু কাটিং হয়ে গেছে তো পায়জামার সাইডতে যে কাপড়টা বের হয়ে আসছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা কল্লিটা কাটিং করে দিব এই যেই কাপড়টা দিয়ে কিন্তু কল্লিটা কাটিং করবো এই জায়গাতে তো তার আগে আমরা একটা এখানে মাপ দিব আনুমানিক করে যে আমার কল্লিটা আমরা কত ইঞ্চি লম্বা দিব তো এইটুকু আমরা সাত ইঞ্চির মতো আসে তো আমরা সাত ইঞ্চি লম্বায় কিন্তু একটা কল্লি এখানে ব্যবহার করব এখানে কিন্তু আমার দুইটা কল্লি কাটিং করতে হবে যেহেতু দুইটা পার্ট আমার কল্লিটা বসবে সেহেতু দুইটা পার্ট কিন্তু আমরা কাটিং করে ফেলবো তো তার আগে আমরা সাত ইঞ্চি লম্বা কল্লির কাপড়টা নিয়ে নিলাম এভাবে তারপরে আমরা কল্লিটার ঠিক এরকম কাপড়টার এরকম করে একটা ভাঁজ দেব আর কি কল্লির কাপড়টার তারপরে আমরা এটার পাশ কত টুকনিতেছে এটা কিন্তু আনুভাবভাবে আমাকে নিয়ে নিতে হবে দেখেন এখানে আমরা পাশ নিব আড়াই ইঞ্চির মতো মানে সরমুট পাঁচ ইঞ্চি নিচে দিয়ে পাশ নিব তারপরে কিন্তু উপর দিয়ে কিন্তু এরকম করে কোনাকুনি করে দিয়ে দিব তাই কাজগুলো আসলে আপনারা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন যেরকম স্কেল ব্যবহার করবেন তাহলে কিন্তু কাজগুলো কিন্তু সুন্দরভাবে কাপড় কাটিং হবে এবং কাপড় কাটিং করার আগে কাপড়গুলো অবশ্যই আপনারা ইস্তারি করে নেবেন সুন্দর করে নেবেন তাহলে কাপড় কাটিং করতে খুব সুন্দর হবে এবং কাপড়গুলো সেলাই করতে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন দেখেন আমি কল্লিটা কাটিং করে নিছি নেওয়ার পরে কিন্তু এই যে কল্লিটা আছে আমরা এইখানে বসাবো দেখেন কল্লিটা এখানে বসানোর পরে এই নিচটা দিয়ে কিন্তু আবার অনেকটাই রাউন্ড হয়ে যেতেছে কাপড়টা দেখেন এই যেই জায়গাটাতে কিন্তু মোটামুটি অনেকটাই রাউন্ড হবে তো সেই জন্যে যাদের স্বাস্থ্যবান বেশি হয় তারা এরকম পায়জামাতে কল্লি ব্যবহার করবেন তা পায়জামাটা সম্পূর্ণ কাটিং হয়ে গেছে তা বাকি যে কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু আমরা পাইজামার কুমোরটা কাটিং করবো আটচল্লিশ ইঞ্চি কুমোর তো দেখেন এইখানে আমরা এখানে নিলাম বারো ইঞ্চি মানে যেহেতু কাপড়টা এখানে ঠিক চারটা ভাজে সে সেহেতু আমরা এইভাবে বারো ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা উপর দিয়ে যেহেতু রাবার বা ডুরি বসাই যেটাই বসাই না কেন সেটার জন্য উপর দিয়ে আমরা প্রায় আড়াই ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেব একটা করে দেখেন যেরকম করে আমরা আড়াই ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় নিয়ে নিলাম উপর দিয়ে রাবার বা ডুড়ি লাগানোর জন্য তারপরে যেহেতু কুমোরের বেল্ট আমরা সাড়ে ছ ইঞ্চি বাদ দিয়েছিলাম এইখান থেকে কিন্তু আমার সাড়ে ছ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে তা না হয়তো কিন্তু পায়জামাটা খাটা হয়ে যাবে আর এখান যদি বেশি নেই তাহলে পায়জামাটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে আমার একুরেটভাবেই কিন্তু নিয়ে নিতে হবে তাই অবশ্যই আমরা এখানেও হাফ ইঞ্চি সেলাই করার জন্য কাপড় নিয়ে নেবো যেহেতু আমরা একুরেট সাড়ে ছ ইঞ্চি কাপড়ই নিছি তো তারপর দাগ অনুযায়ী বরাবর করে আমরা কাটিং করে দিয়ে দিবো দেখেন কুমোরটা কিন্তু আমার যেভাবে আমরা দাগ দিয়েছিলাম এভাবে কিন্তু কাটিং করে নিলাম তার একটা কথা বলে দিই এই পায়জামাটা আমরা কীভাবে সেলাই করবো এই ভিডিওটাও আমি আলাদা করে আপলোড দেবো তো দুইটা একসঙ্গে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি ভাবলাম যে আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং সহজেই শিখতে পারবেন এখানে দেখেন আমি একটু মাপ দিয়ে আপনাদের দেখাই এখানে কি আমার চব্বিশ ইঞ্চি আছে কিনা। না হ্যাঁ দেখেন দুই সাইডে সেলাই হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে আমার ঠিক চব্বিশ ইঞ্চি থাকবে তাই সম্পূর্ণ পায়জামাটাই আমি কাটিং করে আপনাদেরকে সহজেই দেখানোর চেষ্টা করলাম কিভাবে আসলে আটচল্লিশ ইঞ্চি কুমোরের পায়জামা কিভাবে কাটিং করবেন এবং কলি দিয়ে কিভাবে পায়জামা কাটিং করবেন তো খুব সহজেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ